গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দ্য বড়দের নমস্কার। ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি আমার দাদার বিয়ের। তো এটা বিয়ের দিন সকালবেলার ব্লগ ছিল, যেখানে বিধি হবে। তো বিধির সব নিয়ম কাজগুলো করছিল এখানে আমার মা আর বাবা। তো এখানে কলা গাছ পোঁতা ছিল, তো ঘরের সামনে কলা গাছ পোঁতা, তো সেখানে ঘর বসানো হচ্ছিল। আর তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম আমার পিসি যেহেতু কোনো কাজ করতে পারবে না, সেই জন্য সব নিয়ম কাজ আমার বাবা আর মা করছে। তো দেখো এখানে বিধি হবে এখন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার এখানে বৃত্তি হচ্ছিল আর আমরা সবাই উপরে চলে যাচ্ছিলাম খেতে সকালবেলায়। তো বৌদিকেও ডাকছিলাম যে চলো খেয়ে আসি। আর জানো তো আজকে দাদার বিয়ের দিন, মানে আমি বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে আমার আর ভিডিওও করা হয়নি, আমার ছেলেকে খাওয়ানোর জন্য বাড়িতে গেছিলাম, যেহেতু আমার পিসি বাড়ি থেকে আমার বাড়ি একটুখানি। তো এত লোকজনের মধ্যে আমার খাওয়াতে অসুবিধা হচ্ছিলো, তো তাই জন্য ওইখানে গেছি। তো দাদার গায়ে হলুদ হলুদ কিচ্ছু ভিডিও করতে পারিনি, সেগুলো আমার কাছে আর নেই, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর রাত্রে বিয়েতে বাড়ি যাওয়ার সময় সবাই আগে চলে গেছিলো, আমরা যেহেতু আমাদের নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, তো একটু লেট করে বেরিয়েছিলাম। তারপরে যেখানে দাদার বিয়ে হচ্ছিলো যে ভ্যানুতে, তো সেটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না বিয়েবাড়িটা। তো আমাদের এক ঘন্টা প্রায় লেগেছে, আমরা এক ঘন্টা ধরে ঘুরেছি বিয়েবাড়িটা খোঁজার জন্য লাস্ট। তারপরে তো আমাদের এত রাগ হচ্ছিলো যে আমরা ভেবেছিলাম আমরা যাবোই না, বাড়ি ফিরে যাব। তো আমার শ্বশুর মশাই অসুস্থ, উনি কোনো বিয়েতে যায় না, তাও আমার দাদার বিয়েতে সেদিন গেছিলো। তো ওনার হার্টের প্রবলেম, উনি এতক্ষণ গাড়িতে বসেছিল, তো ওনারও অসুবিধা হচ্ছিলো, উনিও খুব রেগে গেছিলো, বলছিলো যে চলো আমরা বাড়ি চলে যাই। আমরা সবাই ভাবছিলাম যে চলে যাব। তো ওখানে আমরা যখন গেছি তখন অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা একদম লাস্টে গেছি, সবার লাস্টে গেছি। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে আমরা কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমরা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো লাস্টে আমরা কি শুধু কটা ফটোই তুলেছি কি, আর একদম লাস্টে গেছি, আমরা খুঁজেই পাচ্ছিলাম না বিয়েবাড়িটা। ভেবেছিলাম তো হয়তো যেতেই পারবো না, তো কোনো ভিডিও তো শ্যুট করতে পারিনি। যা যা ফটো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।